কি অঙ্গু কি করো? এই বই পড়ছি গো। বই পড়ছিলে? হ্যাঁ, আচ্ছা দেখো, এই আগামী রোববার তো আমাদের গল্পের ডালি পার্ট টু আসছে। হ্যাঁ, তো আমরা তো এখনো দেখো ঠিকঠাক করে বুঝতেও পারছি না কোন কোন গল্পগুলো আসতে চলেছে, কি হচ্ছে। তুমি কি জানো এই ব্যাপারে কিছু, কি কি গল্প আসছে? কিছু বলেনি আমি দাদাকে, কত জিজ্ঞেস করেছি আমাকে বলেনি কিছু। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না, এবার তো একটু বলা উচিত, তো বলা হয়েছে, তো চলেই এলো। দেখো তো আসছে কিনা, আসে যদি দেখো একবার। ওই তো অভিজ্ঞতা, এই ওই এসো 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 তাড়াতাড়ি এসো 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 এখানে এসো এখানে, এই দিক দিয়ে আসি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে। এই যে এসে গেছে, উল্টো দিক দিয়ে এলো। হ্যাঁ ঠিক আছে, আসার ব্যাপার না, এসে তো এটাই জানি। বলো বলো। আরে দেখো, তোমাকে নিয়ে আমরা কিন্তু মানে আলোচনা করছিলাম। আচ্ছা, ক্যামেরাম্যান আচ্ছা, নমস্কার। তুমি তো দেখো আগামী রবিবারে আমাদের গল্পের ডালি টু আসছে, এখনো পর্যন্ত কিন্তু তুমি নাম কিছু বলছো না, কোন গল্পগুলো তুমি রাখছো, এটা ঠিক হচ্ছে? এটা কিন্তু ঠিক হচ্ছে, গল্পের ডালি টু না না না, গল্পের ডালি টু তে যে গল্পগুলো আছে সেগুলোর নাম জানতে। হ্যাঁ, এবার তোমাকে কিন্তু খোলসা করে বলতে হবে কোন কোন গল্পগুলো রাখতে চাইছো, বল। ঠিক আছে, তাহলে আমি বলি, তাহলে এত যখন বলে দিই, আমরা মোটামুটি ছটা গল্পের প্ল্যান নিয়ে চলছি, ঠিক আছে, ছটা এপিসোডের প্ল্যান নিয়ে চলছি মোটামুটি, ঠিক আছে। পার সানডে একটা করে আসবে, এবং যেমন কিনা আমরা জানি 22 মে থেকে এটা স্টার্ট হচ্ছে। প্রথম গল্প ফার্স্ট এপিসোড যেটা, সেইটা কিন্তু আমরা গল্পের নামটা রেখেছি স্বপনের সমন। বাহ, স্বপনের সমন, টাং টুইস্টারের মতো লাগে না? এটা একটুখানি থ্রিলিং গল্প। আচ্ছা, এটা একটুখানি হরর অ্যাঙ্গেল লাগছে। আচ্ছা, আরো ইন্টারেস্টিং, আরো ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এতে যারা আচ্ছা মানে সবকিছু জানতে চাইছো মানে। তার সাথে থাকছে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে রাহুল সরকার, দীপান্বিতা গুহ সরকার, আর আরো অনেক মানে ছোট ছোট ক্যারেক্টার আর কি আছে। তো এই হচ্ছে ফার্স্ট এপিসোডে লেখা জগা আর কি, ঠিক আছে। সেকেন্ড এপিসোড যেটা যেটা আমরা আনছি, আচ্ছা ফার্স্ট এপিসোডে বলে রাখি, ফার্স্ট এপিসোডের ন্যারেটর আমি নিজে, আমি নিজে ন্যারেটিং করছি সঙ্গে সঙ্গে। আর এপিসোড টু, সেকেন্ড এপিসোড, এই গল্পটার নাম রাখা হয়েছে জাদু কানন। এটাতে দুটোই মুখ্য চরিত্র আছে, একটা আমি প্লে করছি অভিক বক্সী, আরেকটা প্লে করছে শুভদীপ ব্যানার্জি। আর এতে ন্যারেটার আছে অবশ্যই, এবং ন্যারেটার এক্ষেত্রে কিন্তু ফিমেল ন্যারেটার, মানে আমাদের ফার্স্ট টাইম আমরা ফিমেল ন্যারেটর আর কি এগোচ্ছি। অ্যাকচুয়ালি দেখতে গেলে ফার্স্ট টাইম সবকিছুই, কারণ আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে অঙ্কুরি মেনলি ন্যারেটিং এর ব্যাপারটা করে থাকে, বেতাল কাহিনীতেও ন্যারেটর হিসেবে পাওয়া গেছে, বাট আমিও সেভাবে ন্যারেটিং করিনি, অঙ্কুরি আমাদের ন্যারেটর এতদিন হয়ে এসছে। তো যাই হোক, অঙ্কুরেতে ন্যারেটর আছে কিনা আমি পরে আসছি, আমি তো জানি, ঠিক আছে আমি বলবো না, আমি আগে বাকিগুলো শুনে নিচ্ছি যেগুলো আমি জানি। যে তোমাকে দেখলে তো শুরুতে মিথ্যা কথা বলছিল, বাকিগুলো তো জানি না, সবটা জানি না, সবটা জানি। তো জাদু কানুন হতে আমি আর শুভদীপ ব্যানার্জি মুখ্য চরিত্রে, আর ন্যারেটর ফিমেল ন্যারেটর তানিয়া, তানিয়া নট্ট বোস, ঠিক আছে।
আমাদের সবার লাইফেই কোথাও না কোথাও প্রবলেম আছে, আছেই, কেউ এটা বলতে পারে না যে নেই। আমার নিজের লাইফে আছে, তোমার লাইফে আছে, তোমার লাইফে আছে, অডিয়েন্সদেরও প্রবলেম কিছু না কিছু আছেই। এটা নিয়ে কোথাও না কোথাও তারা একটুখানি মানে টেনসড আর কি। প্রবলেম থাকবে, সেখানে সলিউশনও নিশ্চয়ই থাকবে, বাট ওই ফেজটা থেকে বেরোবার জন্য কিন্তু আমরা একটা সম্পূর্ণ আলাদা ওয়েকে কিন্তু খোঁজার চেষ্টা করেছি। ইন্সপায়ারিং স্টোরি বলা যেতে পারে, মোটিভেশনাল স্টোরি বলা যেতে পারে, একটা মোটিভেশনটা একটা অন্য অ্যাঙ্গেলে কিন্তু বর্ণনা করা হয়েছে। দুটো গল্প হলো, এপিসোড থ্রি যেটা, সেইটাতে আমরা যে গল্পটা আনতে চলেছি সেটা হলো অন্য শ্রাবণ। মুখ্য চরিত্রে যারা যারা আছে, আমি নিজে আছি, প্লাস দীপান্বিতা গুহ সরকার আছে, আর একটা বিশেষ চরিত্রে সুনন্দনা মন্ডল আছে। সুনন্দনা অ্যাকচুয়ালি আমাদের নিউ মেম্বার এবং এই গল্পটা দিয়ে ও আমাদের সিসিতে ডেবিউ করছে, সুনন্দনা মন্ডল। আর এইটায় ন্যারেটর কে? ন্যারেটর হচ্ছে অঙ্কুর। এই গল্পটায় ন্যারেটর হচ্ছে অঙ্কুর বক্স। আর এছাড়া বিভিন্ন চরিত্রে সুমন্ত চৌধুরী আছে, সুমিতা দত্ত ঘোষ আছে। এই হচ্ছে কাস্টিং অন্য শ্রাবণ এপিসোড ফোর যেটা। আচ্ছা, অন্য শ্রাবণ কিরকম গল্প সেটাই অন্য শ্রাবণ হচ্ছে একটা বাস্তবের এমন একটা অ্যাঙ্গেল যেটা একটা দুর্ঘটনা ঘটার পর আমরা অনেক সময় চাই যে একটা নতুন পথে চলতে, এবং সেটাই স্বাভাবিক, সেটাই উচিত। কিন্তু সেই নতুন পথে চলতে গিয়ে আমরা যদি পুরনোকে ভুলে যাই সেটা আনফেয়ার। সেই ব্যাপারটাই কিন্তু এখানে গল্পের মাধ্যমে দেখানো হয়েছে, কিভাবে কি গল্প সেটা তো অডিয়েন্সরা শুনতে পাবেনি, কিন্তু মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে অবশ্যই এগিয়ে যেতে হবে, কিন্তু পুরনো যেটা সেটাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না, সেটা যেন স্মৃতি হয়ে রয়ে যায় আজীবন আমাদের সাথে, সেটাই বলতে যাওয়া হয়েছে আমরা বলতে। এবার এপিসোড ফোর, এপিসোড ফোর এই গল্পটার নাম রাখা হয়েছে অধরা কস্তুরী। নামগুলো একটু খেয়াল করুন, অধরা কস্তুরী। আমরা আমাদের আগের ইন্টারভিউটায় বলেছিলাম, একটা হিন্ট দিয়েছিলাম যে নামকরণ, আমি তোমাকে বলেছিলাম নামকরণে একটা ইয়ে আছে, তো ওই নামগুলো সবগুলোই দেখে বোঝা যাচ্ছে। নামগুলো কিন্তু গল্প শুনে কিন্তু অডিয়েন্সরা বুঝতে পারবেন, ভীষণভাবে কানেক্টেড, মানে গল্পের সাথে কানেক্টেড, বাট চেষ্টা করা হয়েছে যে নামকরণে যাতে একটা নতুনত্ব মেনটেন করা যায়। অধরা কস্তুরী, এতে মুখ্য চরিত্রে আছে, আমি নিজে আছি, আর এতে আছে সৌমী চ্যাটার্জি। আচ্ছা, সৌমী চ্যাটার্জি আরও একজন ভীষণই ট্যালেন্টেড, ও আমাদের সাথে প্রথমবার কাজ করছে সিসিতে, ফার্স্ট টাইম, এটা ওর ডেবিউ। আমি আছি, সৌমি আছে, আর পিন্টু সাহা আছে। পিন্টু সাহারও কিন্তু এটা ডেবিউ, ও প্রথমবার সিসিতে কিন্তু কাজ করছে। তো এই গল্পটাতে অডিয়েন্সরা শুনে বুঝতে পারবেন যে আলাদা করে কোনো ন্যারেটর নেই এই গল্পটাতে, কারণ হয়তো প্রয়োজনও ছিল না, সেটা অডিয়েন্সরা শুনে বুঝতে পারবেন। তো এই গল্পে এই তিনটে ক্যারেক্টার, এগুলোতে আমি, সৌমি আর পিন্টু। অধরা কস্তুরী, হ্যাঁ একদম। এই গল্পটা হচ্ছে যে কোনো একটা বাস্তব জিনিস সেটা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না। ধরা যাক আমাদের আমরা একটা এক্সাম দিয়েছি, সেটা রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতেই আমাদের টাইম লেগে যায় যে রেজাল্ট খারাপ হয়েছে, কারণ প্রথমে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করবো যে হ্যাঁ আমি পারিনি, মানে রেজাল্ট খারাপ হয়েছে, তবে আমার মনে এই ধারণাটা আসবে যে এবার খারাপ হয়েছে কিন্তু পরের বারে আমি ডেফিনেটলি ভালো করবো।
কিন্তু ওই পরের বারে ভালো যে করব সেটার জন্য বাস্তব পরিস্থিতিটাকে কিন্তু আমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা হচ্ছে সেটা আমার মেনে নিতে হবে যে না আমার ফল্ট, আমি ঠিকঠাক প্রিপারেশন নিইনি, আমি ফেল করেছি, স্বাভাবিক ব্যাপার, এটা এক্সামের কিছু নেই গল্পটাতে, আমি জাস্ট এক্সাম নিয়ে এটা এক্সাম্পল দিলাম। আর আমাদের এটা ধরো মানে আমাদের জীবনে প্রত্যেকে জীবনে এই জিনিসটা ঘটে, যেটা বাস্তব সেই বাস্তবটাকে মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করা আগে উচিত, তবেই কিন্তু আমরা সেটাকে ওভারকাম করে সিচুয়েশন থেকে বেরোতে পারবো। একদম একদম, সেইটাই কিন্তু রোগ আইডেন্টিফাই না হলে ওষুধ পড়বে কি করে, একদম ঠিক, সেইটা নিয়েই কিন্তু এই গল্প। এরপর হচ্ছে এপিসোড 5, এতে যে গল্পটা আছে গল্পটার নাম রাখা হয়েছে নিরস রসমহল। নিরস রসমহল আবার একটা সংস্কৃতন নাম, ইন্টারেস্টিং। তো এই গল্পটা রূপক গল্প বলতে যেটা বোঝায় সেই অ্যাঙ্গেলের ছোঁয়া আছে, কিন্তু এই রূপক গল্পের মধ্যেও একটা চূড়ান্ত বাস্তবকে তুলে ধরা হয়েছে, একটা মানে উইশ, তারপরে একটা বরদান, আর সেটা নিয়ে একজনের লাইফ চেঞ্জ হয়ে যাওয়া। কিন্তু লাইফ চেঞ্জ হওয়া যেমন ভালো, তার সাথে কিন্তু খারাপও, এবং এটা একটা ফ্যাক্ট, একটা চূড়ান্ত বাস্তব আর কি নিয়ে সেটা অডিয়েন্সরা শুনে বুঝতে পারবেন। বাট আমরা কিন্তু অনেক সময় কিছু চাই, উইশ করি ভগবানের কাছে হোক বা যেভাবে হোক, কিন্তু আমরা কিন্তু ভাবি না যে সেইটার সাথে সাথে কিন্তু এমন অনেক কিছু নেগেটিভ জিনিসও কিন্তু চলে আসতে পারে। এই রকম একটা চূড়ান্ত বাস্তবতার দিক থেকেই কিন্তু এই গল্পটা লেখা হয়েছে, ভাবা হয়েছে যে তাহলে সেই উইশটার বাস্তবতা কোথায়, সেই উইশটা কি আদৌ করার দরকার ছিল নাকি যেটা আছে সেটাই ঠিক ছিল, সেটা নিয়েই এটা রূপক গল্প। ঠিক আছে, এই গল্পটাও কিন্তু একটা চমক, কারণ এই ধরনের মানে রূপক সেন্সের কোনো গল্প কিন্তু বা কোনো প্রেজেন্টেশন কিন্তু সিসিতে হয়নি এখনো পর্যন্ত। মানে একটা ছোট্ট জাস্ট একটা বলি, সেটা হচ্ছে ধরো মানে কোনো একটা যুবক তার বাবার কাছে একটা হাই স্পিডের বাইক চাইলো, এবার তার বাবা তাকে হাই স্পিডের বাইকটা দিল, আর সেই যুবকটা হাই স্পিডে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, মানে তার বাবার এটা জানা উচিত ছিল যে হাই স্পিডের জিনিসটা যদি আমি দিই তার একটা নেগেটিভ জিনিস হতেই পারে। জাস্ট আমি একটা জাস্ট ছোট করে এক্সাম্পল দিলাম। আচ্ছা, এটার এর ক্যারেক্টারগুলো কিন্তু তুমি এখনো বলো রোল প্লে হচ্ছে। এইটাতে মুখ্য চরিত্রে আছে সুনন্দনা মণ্ডল, আমি বললামই অন্য শ্রাবণও আছে, সুনন্দনা মণ্ডল মুখ্য চরিত্রে আছে, এছাড়া এতে অনেকেই আছে। আরো একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে এতে পিনাকি বিশ্বাস আছে, আর এছাড়া অনেকেই আছে এতে, এতে রাহুল সরকার আছে, ধীরাজ দাস আছে, আর এতে মালা মাইতি আছে, তানিয়া নট্ট বোস আছে, এবং এতে কিন্তু আরেকটা ডেবিউয়ের ব্যাপারও থাকছে, সেটা হচ্ছে এতে কিন্তু বেবি বক্সি আছে। এই গল্প বলে রাখি যে বেবি বক্সি হচ্ছে আমাদের কাকিমা, মানে নিজের কাকিমা, মানে আমার আর অভিজ্ঞতা। সম্প্রতি এক্সট্রা 2 আপনি আমাদের মাকে দেখেছেন, শ্রীমতী ইরা বক্সিকে, আমাদের কাকিমা এখন শ্রীমতী বেবি বক্সি, শুনতে শুনতে এটাতে উনি ডেবিউ করছেন। আর এটাতে কি ন্যারেটরি ব্যাপার আছে? হ্যাঁ, এইটাই আমি আসছিলাম, এটাতে ন্যারেটরের ব্যাপার ডেফিনেটলি আছে, এবং এইটাতে ন্যারেটর হয়েছে শুভদীপ ব্যানার্জি। আচ্ছা, আবার একটা নতুন ভেরি ফার্স্ট টাইম ন্যারেটরের কাজের জন্য শুভদীপ, ভেরি ফার্স্ট টাইম। তো এই হচ্ছে নিরস রসমোহন, আর 5 গল্প হয়ে গেল, আর একটা 6 নম্বর গল্প যেটা সেটার আমরা নাম রেখেছি আমি মিস সুপার শেফ। আমি মিস সুপার শেফ, ঠিক আছে। এই গল্পটাতে গল্পের ধরন যেটা সেটা বলে রাখি যে শুনে একটু বোঝা যাচ্ছে এটা কি রান্নাবান্না, রান্নাবান্না শেফ কথাটা, ঠিক আছে, রান্নাবান্না নিয়ে যে একটা ডেফিনেটলি লাভ স্টোরি,
যেটা কোথাও না কোথাও মানে বলে না যে মনে যদি তুমি কারুর ছেয়ে যেতে চাও আর কি, সেই রাস্তাটা পেটের মধ্যে দিয়েই যায় আর কি। তো সেইটার একটা চেষ্টা করা, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে একটা গড়বড় হয়ে যায়, সেইটা নিয়েই পেট খারাপ, ওইরকমই ব্যাপার। ঠিক বললে। তো রান্না বান্না নিয়েই মেনলি গল্প। আপনাদের মধ্যে কেউ কেউ যদি একটুখানি রান্না বান্না শিখতে চান সেটা শিখে নিতে পারেন আর কি। বাট গল্পটা যেটা সেটা হচ্ছে যে একটা ডেফিনেটলি রোমান্টিক স্টোরি, একটা প্রেমের গল্প, কিন্তু তাতে এই রান্না রিলেটেড একটা ব্যাপার নিয়েই কিন্তু একটা গন্ডগোল হয়ে যায়, যে সম্পর্কটা মানে ভাঙতে বসে আর কি। এটা নিয়েই হচ্ছে গল্পটা, বাকিটার জন্য দেখতে হবে। হ্যাঁ, বাকি কিন্তু আর বেশি কিছু বলা হয় না। একটা এক কথায় বলা যেতে পারে যে এটা হচ্ছে একটা টক ঝাল মিষ্টি গল্প, মানে এরকম একটা, যেহেতু রান্নার সাথে স্বাদের সাথে রিলেটেড। একদম একদম। মুখ্য চরিত্রে সুনন্দনা মন্ডলী আছে, এতে মুখ্য চরিত্রে সুনন্দনা আছে, এছাড়া এতে অঙ্কুর বক্সী আছে, মালা মাইতি আছে, এবং এতে শ্রীমতী হীরা বক্সিও আছে। আবার করে উনি আমাদের চ্যানেলে অডিও ফরম্যাটে উনি প্রথমবার, এবং ন্যারেটর, এতে ন্যারেটিং এর দায়িত্বে আছেন আবার ফিমেল ন্যারেটর দীপান্বিতা গুহ সরকার। এইটা ন্যারেটিং এর কাজটা দীপান্বিতা করছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ছটা গল্পের রূপরেখা। এবং যেটা আমি স্পেশালি মেনশন করতে চাইবো, নামগুলো, আচ্ছা আমি নামগুলো আরেকবার বলে দিই। এপিসোড 1 স্বপনের সমন, এপিসোড 2 জাদু কানন, এপিসোড 3 অন্য শ্রাবণ, এপিসোড 4 অধরা কস্তুরী, এপিসোড 5 নিরস রসমহল, এবং এপিসোড 6 আমি মিস সুপারশেফ। যেমন কিনা আমি কাস্টিংও বললাম, যে এতে একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমি অবশ্যই বলতে চাইবো, যে ন্যারেটর কিন্তু প্রত্যেকটা গল্পে আলাদা আলাদা লোকেরাই কিন্তু প্লে করছে। আপনি সেটা শুনলেন আপনারা, ছটা এপিসোড, এর মধ্যে আমি এপিসোড 4 অধরা কস্তুরীর ব্যাপারে বললাম যেখানে ন্যারেটর নেই, ওই গল্পটা ছাড়া বাকি এপিসোড 1, 2, 3, 5, 6, তো পাঁচটা এপিসোডে কিন্তু পাঁচটা ন্যারেটর, প্রত্যেকে আলাদা আলাদা, একটাতে আমি ন্যারেটর, একটাতে ও ন্যারেটর, একটাতে তামিয়া, একটাতে দীপান্বিতা, একটা শুভদীপ। তো পাঁচটা গল্পে কিন্তু আলাদা আলাদা পাঁচটা ন্যারেটর আমরা ইউজ করছি, যেটা চমকপ্রদ ব্যাপার। পুরোটাই তো চমকপ্রদ আমাদের আগে, মানে গত গল্পের ডালি নামে যেটা ছিল সেটাতে গল্পগুলোকে বলা হয়েছে, আর এখানে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার নাট্যরূপ। তো মোটামুটি এই ব্যাপার, এবার বাকিটা অডিয়েন্সের হাতে। তাহলে দেখেছেন তো, ধরে বসালাম বলে সব পেট থেকে বেরিয়ে এলো। থ্যাংক ইউ বলে দেবেন ম্যানেজারকে, কারণ আমি হয়তো আরো মানে একটু স্টার্ট হয়ে যেত, তারপরই যেটা জানলেন জানলেন, দেখা গেল যে ছটার মধ্যে তিনটে হয়ে গেল, ও গেল বাকি তিনটে একটু আগে আগে বলে। আমরা ধরে এনে বসলাম, আজকে ধরে এনে বসিয়ে আমরা আপনাদেরকে মোটামুটি সবকিছুই একটা দিয়ে দিলাম। এবারে আপনাদের পছন্দ মতন আপনারা সেগুলো দেখবেন। একটা মানে জিনিসটা হচ্ছে যে এটা পুরো একটা আমাদের এবারে গল্পের ডালি সিজন 2 টা একটা মানে বিয়ে বাড়ির মেনুর মতো হয়ে গেছে, এটা মানে বুফে সিস্টেম কি, মানে বিভিন্ন রকমের পদ আছে, ভেজ আইটেম, নন ভেজ আইটেম, সমস্ত রকমের কিছু আছে খাবার দাবার, আপনার যেটা পছন্দ আপনি চুজ করতে পারেন, বা সবকটা খেয়ে দেখুন, সবকটাই খেয়ে দেখতে পারেন, মানে সবার জন্য, সব ধরনের, যারা একটু হরার, একটু অলৌকিক কিছু পছন্দ করে তাদের জন্য, যারা একটা সিম্পল লাভ স্টোরি পছন্দ করে তাদের জন্য আছে, আবার রান্না বান্নার নিয়ে একটা গল্প আছে, মোটিভেশনাল স্টোরি, বাস্তববাদী স্টোরি, সমস্ত রকমেরই, মানে আপনাকে কিছুতেই একঘেয়ে হতে দেবে না। আমরা এটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের ডালিতে এটাকে আমরা কেয়ারফুলি হ্যান্ডেল করেছি, যাতে আপনি কখনোই বোর না হন। আপনি দেখবেন প্রত্যেকটা এপিসোড দেখবেন, এবং লাস্ট পাতে আমরা চাটনি, টক দই, মানে দই মিষ্টি এগুলো রেখেছি, কারণ লাভ স্টোরি যেহেতু। হ্যাঁ, লাস্টের লোকজনও মানে যেটা আমরা হয়তো
অনেক এপিসোডে মেইনলি করতে হয়েছিল আমাদের বেতাল কাহিনী অনেক এপিসোডেই হতো, কাস্টিং একটু একঘেয়ে হচ্ছিল বা কিছু। আপনারা যদি দেখেন যে বিভিন্ন মানে এক একটা গল্পে কিন্তু এক এক রকম কাস্টিং, ডেফিনেটলি রিপিট তো হয়েছে কাস্টিং, বাট আপনারা কিন্তু একটা ভ্যারাইটি পাবেন। স্পেশালি যে আমি আরো যেরকম বললাম যে চার চারটে ডেবিউ আছে যেটা আপনারা দেখলেন, সুনন্দনা মন্ডল, সৌমী চ্যাটার্জি, বেবি বক্সি আর পিন্টু সাহা, চারটে কিন্তু ডেবিউ আছে যেটা এরা পুরোপুরি কিন্তু না, ইরা বক্সি তো এক্সট্রা দুইটা আছে, একেবারে নতুন আছে দেখে বোঝা যাচ্ছে খুশি আর কি, একটু নিশ্চিন্ত হওয়া গেল। কারণ আমরা দু একটার ব্যাপারে জানতাম যেগুলোতে আমরা ইনভলভ আছি, তবে একদম সবগুলোর ব্যাপারে একটা আইডিয়া পেতে চাইছিলাম যেটা তোমার থেকে এবং আর বেশি কিছু আমরা কিন্তু বলবো না। আমরা এখানে আমাদের এই আড্ডাটা শেষ করতে চাই, হঠাৎ করে করা আড্ডা তো এইটুকুনি। ঠিক আছে, বাকি তো সামনে আসছে, আপনারা তখন শুনেই নেবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, ক্যামেরাটা তো কোনটা বেশি ভালো লাগলো, টুক করে ক্যামেরাটা কখন অন করে দিয়েছে যাচ্ছে, ঠিক আছে আড্ডা হয়ে গেলে ক্যামেরা। যাই হোক, খুব ভালো হলো আপনার সাথে আড্ডা দিয়েও খুব ভালো লাগলো। তো অলওয়েজ আপনাদের সামনে আসতে পারলে আমাদের সবারই মানে সবসময় ভালো লাগে আর কি। কিছু নতুন নতুন ইয়েও তো আমরা দিচ্ছি আপনাদের, হ্যাঁ আপনারা নতুন নতুন ইনফরমেশন পাবেন। তাহলে আমরা এখন আসছি আজকের মতো, নমস্কার। নমস্কার।